হ্যালো বন্ধুরা, দেখো কিভাবে একটা প্রাকৃতিক দৃশ্য আঁকবে। প্রথমে আমি এই থেকে একটা ঘর আঁকবো, একটা ঘর এঁকে নিই। এইটা হলো ঘরের উপরের ছাউনি। সবাই ফুল ভিডিওটা দেখবে, নাহলে ভালোভাবে শিখতে পারবে না কিভাবে একটা প্রাকৃতিক দৃশ্য আঁকবা। তোমরা বেশি কঠিন রঙিন ছবির ভিতরে যাবা না, কারণ ওই রঙিন ছবিগুলো আঁকতে অনেক কিছু রং লাগে, অনেকভাবে আঁকা লাগে, তোমরা পারো না সেটা ঠিক মতো। কীভাবে অল্প সময়ে একটা সুন্দর দৃশ্য তৈরি করা যায়, এটা হলো আমাদের ঘর। ঘরটা একটু ভুল হয়েছে, এটা আবার নিয়ে মুছে নিয়ে আবার ঠিক মতো আঁকবো। রুল দিয়ে আঁকা শুরু দেখি, কলম দিয়ে যদি আঁকবো তুমি আরও কলম একবার এক দিলেই হয়ে গেছে, এটার মশার কোনো কায়দা নেই, যেহেতু রুল দিয়ে ছবি আঁকবো। দরকার কমপ্লিট, নিচের মেঝে দিয়ে নিই, ঘরের মেঝে না হলে ওরা দেখায় না। মেঝে শেষ কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট। গাছ, গাছের পাতা, এটা হলো গাছের শিকার। এবার উপর দিয়ে গাছের ডাল বা কাণ্ড আঁকবো, তিনটি মেইন ডাল দিয়েছি আমি। তারপরে তার থেকে আবার দুটি দুটি করে মোট ছয়টি ডাল দিয়েছি। তারপরে আঁকবো পাতা গাছের, এটা হলো পাতা গাছের। ভিডিওটা দেখতে থাকো, তোমরা পুরো ভিডিওটা দেখো, টানিয়ে দেখবে না, একবার দেখতে থাকো ভিডিও তাহলে বুঝবা। এখন আমরা ওই পাহাড় আঁকবো, পিছন থেকে গাছ আঁকবো, তার একটা রেখা নিয়ে নিই, রেখা দিচ্ছি। এখন আঁকবো গাছ, এরকম এরকম বাঁকা বাঁকা ঢেউ ঢেউ দিয়ে দেওয়া, উঁচু নিচু উঁচু নিচু করবো। তারপর গাছ, গাছের পিছনে একটা পাহাড় আঁকবো, পাহাড় সূর্যটা ভালো আনি, আবার আর কি মুছে নিয়ে গেছে ভালো করে, যে পাহাড়ের রেখাটা ছিল। এবার একবার সূর্য গোল করে, আমি এই ছবি অতটা ভালো আঁকি না, কিন্তু তোমরা আমার ছবি দেখে অনেক সুন্দর সুন্দর করে আঁকতে পারবে ছবি। সূর্য রশ্মি দিয়ে নাও তাহলে ভালো দেখাবে। তোমরা যদি ছবিতে রং করো তাহলে সূর্য রশ্মিটা আগে দেবা না, পরে দেবা। এখানে আমরা রাস্তা আঁকি নি, একটা বাড়ি আছে, গাছ আছে, পাহাড় আছে, এটা রাস্তা না হলে হয়? এই যে রাস্তা, মানে মশাই কামড়াইতেছে, এই যে রাস্তার মাঝখানে আমরা যে মেইন রোডে, হাইওয়ে রোডে মাঝখানে একটা সাদা একটা আর এক রেক একটা চিহ্ন দেওয়া থাকে না, ডিভাইড করা। এটা হলো রাস্তার দুই মাঝখানে যে এটা সাদা কালো একটা চিহ্ন দেওয়া থাকে না, সাদা সাদা চিহ্নটা ওটা কী বলে আমি ঠিক মতো নাম জানি না, তোমরা বুঝে নিও। যে রাস্তাটা দেখতে সুন্দর লাগবে, যেহেতু আমাদের ছবি আঁকা প্রায় কমপ্লিট, অল্প একটু বাকি আছে। আর এখন এই কোনাটা ফাঁকা ডাইন সাইড, এই কোনাটা আমি একটা সবুজ ঘাস আঁকি দেব, ঘাস যে ছবিটি রঙ করো, রঙ করলে অনেক সুন্দর লাগবে, কিন্তু আমি তো রঙ করি নাই, তাই আমি রঙ ছাড়াই দেখাই দিয়েছি তোমাদের। এক ছবি আঁকা আমাদের কমপ্লিট, ঘরে জানলা দেওয়া হয়নি, ঘরে একটা জানলা দিতে হবে। এই যে ঘরের জানলা, ঘরে জানা দেওয়া শেষ। ভিডিওটা তোমাদের কেমন লাগছে সব একটু কমেন্ট করে জানাবা।